হ্যাঁ মনোজবাবু, আপনি কোথায় এখন পৌঁছাচ্ছেন? উনি কি খুব নাম করা ডাক্তারবাবু? আপাতত আমাদেরকে খুবই ফেমাস ডাক্তার বিশা নিউরো সাইকিয়াট্রিক। এবং উনি কি কি পরিষেবা দেয় যদি একটু সংক্ষেপে বলেন আপনি? যেমন উনি শুরু করেছেন ওয়ান স্টপ নিউরো সাইকিয়াট্রিক ক্লিনিক, কমপ্লিট সলিউশন অফ মেন্টাল কেয়ার আন্ডার ওয়ান ফ্লোর, ঠিক আছে। এর সঙ্গে আপনি সঙ্গে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, সাইকিয়াট্রির সঙ্গে এ চাইল্ড অ্যাডিকশন, চাইল্ড অ্যান্ড অ্যাডিকশন অফ সাইকিয়াট্রিক ক্লিনিক, ডি অ্যাডিকশন ক্লিনিক, ওই সেক্সুয়োলজি অ্যান্ড সেক্সুয়াল ডিসঅর্ডার ক্লিনিক, স্ট্রেস ম্যানেজমেন্ট, ডায়াবেটিস অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন ক্লিনিক ফর সাইকিয়াট্রিক পেশেন্ট, তার ফ্রি ফর ফার্স্ট 100% জন্য রয়েছে ফ্রি ডায়াবেটিস ট্রিটমেন্ট অ্যান্ড লাইফস্টাইল। ও, ওখানে কি কোনো বড় ডায়াবেটিসের ডাক্তারবাবু এনার সঙ্গে যুক্ত আছেন? বড় ডায়াবেটিসোলজিস্ট মিস্টার দত্ত সাহা ডক্টর ডাক্তারবাবু, তাই তো? ও, উনি কি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞ? 1992 থেকে ওনার প্র্যাকটিস চলছে। তাই তার মানে এখানে পেশেন্টরা এ ব্যাপারে বেনিফিটেড হবেন, তাই তো? আচ্ছা, একটু যদি ভেতরটা আপনি একটু কাইন্ডলি যদি একটু দেখান। এখন এই চেম্বারের মানে খুবই, এ তো মনে হচ্ছে খুব বড়সড় চেম্বার। ও আচ্ছা 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 আচ্ছা, 6 ফুটের দূরত্ব আছে না? এটা কি আসানসোলের বুকে প্রথম? ও আচ্ছা, বাইরে অনেক জায়গা তো দেখছি আমি, অনেক জায়গা আছে বাইরে। তাহলে কি এটা আসানসোলের বুকে আপনি বলছেন যে প্রথম সোশ্যাল ডিস্টেন্সিং কোভিড পিরিয়ডে? ভালো, কেন ভালো এটা যদি একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, এখানে পেশেন্টদের কি মাস্ক মানে স্যানিটাইজেশন দেওয়া হয় কি? আচ্ছা, আপনি যদি একবার খালি ওই স্যারের চেম্বারটা দেখান, খুবই আগ্রহ হচ্ছে, যদি একটু দেখিয়ে দেন। এখন মনে হচ্ছে যে স্যারের মানে নেই, তাও যদি আমরা একটু স্যারের চেম্বারটা দেখে নিই খুবই ভালো লাগবে আর কি। একটু ভেতরে আপনি কাইন্ডলি ঢুকুন না, এর মধ্যে কি খুবই আছে একবার দেখি। আরে বাবা, এ তো 20 ফুট লম্বা চেম্বার মনে হচ্ছে। এখানে কোনো আমরা মানে টোটালটাই বললাম সোশ্যাল ডিস্টেন্সিং এর উপর